জুড়ে বর্তমানে ফের ছড়িয়ে পড়ছে অমিক্রম সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও অমিক্রম আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে এই অবস্থায় দাঁড়িয়ে ফের কি পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলেছে স্কুল কলেজ কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে স্কুল কলেজ চালু হয়েছে তাও এখনও পর্যন্ত সমস্ত ক্লাসের জন্য স্কুল চালু হয়নি তো এই অবস্থায় দাঁড়িয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগে একটি বড়সড় ঘোষণা করেছেন তিনি তো কি বলেছেন বিস্তারিত কি রয়েছে সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাক গোটা দেশেই এবার নতুন দুশ্চিন্তার নাম করোনার নতুন ভ্যারিয়েন্ট অর্থাৎ অমিক্রম ভ্যারিয়েন্ট যার জেরে পুরো দেশে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে সেই কারণেই নানাবিধ বিধিনিষেধ চালু করতে হচ্ছে বিভিন্ন রাজ্যে যেমন রাজধানী দিল্লিতে ইতিমধ্যে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গেও স্কুল কলেজ বন্ধ করার মতন পরিস্থিতি তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে তাতে স্কুল কলেজ খুলে রাখার সিদ্ধান্ত পুনরায় খতিয়ে দেখার নির্দেশই বুধবারই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী স্কুল কলেজের পড়ুয়াদের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা যদি বাড়ে সেক্ষেত্রে স্কুল কলেজ ফের বন্ধ হতে পারে এমন সম্ভাবনাও উসকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে পুরোটাই যে রিভিউয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তবে তা নিয়ে কিছুটা ধন্দ তৈরি হয়েছিল সেই কারণে গঙ্গাসাগর থেকে ফেরার পথে ফের বিজয়টি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে স্কুল কলেজ আমি বন্ধ করতে বলিনি কিন্তু অমিক্রম দ্রুত ছড়াচ্ছে স্কুলেও করোনা হচ্ছে করোনা পরিস্থিতির উপরে রিভিউ করতে বলেছি প্রয়োজন বুঝে ব্যবস্থা নেওয়া হবে এখনই সব কিছু বন্ধ করার কোনো দরকার নেই স্কুলের পরিস্থিতি এবং কলেজের পরিস্থিতি সব দিকে নজর দেওয়া হবে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ আপাতত স্কুল কলেজ বন্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু যদি অমিক্রমের সংখ্যা বাড়তে থাকে যদি একটা নির্দিষ্ট লেভেলের বেশি বেড়ে যায় সেক্ষেত্রে স্কুল কলেজ ফের বন্ধ হতে পারে মুখ্যমন্ত্রীর কথা থেকে এতটুকুন স্পষ্ট বন্ধুরা আপনারা কি মনে করছেন যে স্কুল কলেজ কি ফের বন্ধ করা উচিত নাকি স্কুল কলেজ এমনই থাকা উচিত অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত অমিক্রম আক্রান্তের সংখ্যা অনেকটা হয় ততক্ষণ পর্যন্ত স্কুল কলেজ এমনই রাখা উচিত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন